রূপগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার মালিক আবুল হাশেম সহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে 52 শ্রমিকের মৃত্যুতে হত্যা মামলায় আজ তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। বাতাসে কেমিক্যাল আর পোড়া লাশের গন্ধ, ভবন জুড়ে আগুনে পোড়া ধ্বংসস্তূপ, খসে পড়ছে ভবনের পলস্তারা। এই ভবনটির প্রতিটি ফ্লোর থেকে আটকে পড়া শ্রমিকদের আর্তচিৎকার ভেসে আসছিল, অনেকে লাফিয়েও বাঁচতে চেয়েছিলেন। যারা কিছু সময় আগেও ছিলেন কর্মব্যস্ত, তারাই জ্বলে পুড়ে অঙ্গার। সজীব গ্রুপের এই কারখানায় কাজের ক্ষেত্রে মানা হয়নি শ্রম আইন, বেশিরভাগ শ্রমিকই শিশু। এই দু সপ্তাহ আগে আগুন লাগছিল, পরে আমাদের কন্ট্রাক্টর অনেক পরিশ্রম করে তারপরে আমরা আগুনটা নিভানোর সম্ভাবনা করছি। আমার বয়স 20, এনে কাজ করি প্রায় 5 বছর ধরে। মেঘ একটু কম বয়সে 14-15 এমন হবে মেঘ বয়স। ফায়ার সার্ভিস বলছে ভবনের কিছু কিছু জায়গা ছিল তালাবদ্ধ, পার্টিশন থাকায় অনেকেই বের হতে পারেননি। ভবন নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোডের বড় ব্যত্যয় ছিল। এত বড় ফ্লোরে যদি ব্যাপক পরিমাণে র মেটেরিয়াল থাকে এবং এখানে যদি একতলা থেকে ছয়তলা পর্যন্ত যদি ব্যাপক আকারে আগুনটা ধরে যায়, তাহলে কিন্তু সেটা আগুন নিভানোর পরেও কিন্তু ধোঁয়াটা থেকে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 52 জনের মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। কেউ যদি সামান্যতম এখানে ভুল ভ্রান্তি করে থাকেন, দোষ করে থাকেন, তাদের অজান্তেই যদি কোনো ভুল হয়ে থাকে, সবগুলির জন্যই আইন অনুযায়ী বিচার হবে। পুলিশ বাহিনী মনে করেন তাদের হয়তো সংশ্লিষ্টতা থাকতে পারে, সেই জন্যই তারা কয়েকজনকে 8 জনকে আটক করেছেন। আগুনে পোড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। দু সপ্তাহ আগেও এই ভবনটিতে আগুন লেগেছিল, কিন্তু সে সময় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থাই নেয়নি। তাই দু সপ্তাহ পরের আগুনে কতগুলো নিরীহ প্রাণের এভাবে ঝরে যাওয়া। যথারীতি গঠন করা হয়েছে তদন্ত কমিটি, আর নিহতের পরিবারকে দেয়া হবে কিছু আর্থিক ক্ষতিপূরণ। কিন্তু এই ক্ষতিপূরণ তাদের কতটা ক্ষতিপূরণ করতে পারবে? সাব্বির আহমেদ, এটিএন নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।